বন্ধুরা মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগতম অনেক দিন আপনাদের সামনে ভিডিও দেওয়া হয় না সে তেমনভাবে ঈদের ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার কারণে এই জন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি আজ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম আলোর যে মডেল টেস্ট আছে সেটার বাংলা মডেল টেস্ট এই ধারাবাহিকতা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম আলো সকল বাংলা মডেল টেস্টগুলো আমি পর্যায়ক্রমে সামনে পরীক্ষার আগে দিয়ে দিব একুশ তারিখের যে পরীক্ষা আছে সেই পরীক্ষার আগে এই জন্য আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই মডেল টেস্টগুলো দেখেন তাহলে বাংলার ক্ষেত্রে একটা সামষ্টিক বা সম্পূর্ণ প্রস্তুতি আপনাদের হয়ে যাবে তাহলে চলুন শুরু করোই এক নম্বরে আছে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি উত্তর মা এখানে আমি একটা উত্তর দিচ্ছি সময়ের স্বল্পতার কারণে ভিডিওটা যাতে লম্বা না হয় সেই জন্য সঠিক উত্তর যেটা আমি সেটা দিয়ে দিচ্ছি দুই নম্বরে আছে কোনটি ক্রমবাচক সংখ্যা ক্রমবাচক সংখ্যা হচ্ছে সপ্তম তিন নম্বরে আছে লাজ কোন ধরনের শব্দ লাজ হচ্ছে বিশেষ শব্দ চার নম্বরে হচ্ছে মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ হচ্ছে গোলাপ এটা বারবার আসে এই শব্দটা মৌলিক শব্দ কোনটি পাঁচ নম্বরে হচ্ছে দোলনা শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি দোলনা শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে দুল যোগ না এখানে লর নিচে একটা হসন্ত থাকবে ছয় নম্বরে হচ্ছে তারণজাত ব্যঞ্জন ধ্বনি কোনটি তারণজাত জাত ব্যঞ্জনধ্বনি হচ্ছে ডয়সন্ন ঢ ঘ প ফ সাত নম্বরে হচ্ছে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয় ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় হচ্ছে ধাতু আট নম্বরে কোনটি তদ্ভব শব্দ উত্তর চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ নয় নম্বরে পনির শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি পণির শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে যোগ এর দশ নম্বরে কোন শব্দ ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে পাঠক পাঠক শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে বাংলা সাহিত্যে এগারো নম্বর হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট বাংলা ভিতরে একটা কথা বলে রাখি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নিশ্চিত উপকারী হবেন কারণ হচ্ছে কি এখান থেকে দেখা গেছে দুই তিনটে চলে আসলো আপনি এখানে পাঁচ মিনিট সময় দিলেন আপনার দুই তিন নাম্বার কনফার্ম হয়ে গেল তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি এই উপকারটা পাবেন আর যেটা বলতে চাই যেহেতু অনেকদিন পর বা বারবার ভিডিও দেওয়া আপাতত একটু ই হচ্ছে আমি এখন থেকে আবারও নিয়মিত যাব আর এর জন্য আপনাদের প্রয়োজন হবে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নিয়মিত সাবস্ক্রিপশন করতে হবে যারা সাবস্ক্রিপশন করছেন তাদের ধন্যবাদ যারা করেনি তারা কাইন্ডলি করবেন কারণ আপনাদের সাবস্ক্রিপশন আপনাদের ভিউ আপনাদের লাইক কমেন্টসই আমাকে নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করবে আপনাদের সাথে থাকতে উদ্বুদ্ধ করবে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি যেটা বারবার বলি আপনাদের আর এভাবে চলতে থাকবে ভিডিও আপলোড নিয়মিত চলতে থাকবে মাঝখানে যদি একটু গ্যাপও হয় তাতে এখানে ই হবে না আর কি আপনার বন্ধ হবে না ইনশাআল্লাহ চলবে শুধু এই চাকরির জন্য না যে কোনো গভর্নমেন্ট জবের জন্য চলবে সকল গভর্নমেন্ট জবের জন্য আমি ভিডিও দেবো বিসিএস থেকে শুরু করে ব্যাংক জব বা অন্যান্য যে সরকারি জবগুলো আছে মন্ত্রণালয় ভিত্তিক যে জবগুলো আছে এনবি এনবিআর সার্কুলার আছে বিভিন্ন সকল গভর্নমেন্ট জবের জন্য ভিডিও আসবে পর্যায়ক্রমে যা এগারো নম্বর হচ্ছে এটা তো বলছি বারো নম্বর হচ্ছে কোনটি উপন্যাস কন্যাকুমারী একটি উপন্যাস তেরো নম্বরে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় এটা গুরুত্বপূর্ণ একটা ভালো প্রশ্ন বাংলা এটা প্রতিষ্ঠিত হয় সে উনিশশো সালে চোদ্দো নম্বরে সবুজপত্র সম্পাদন করেন কে সবুজপত্র সম্পাদন করেন প্রমথ চৌধুরী পনেরো নম্বরে বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কখন বাংলা সাহিত্যে গদ্যে সূচনা হয় উনিশ শতকে ষোলো নম্বরে জঙ্গনামা কাব্যের বিষয় কী জঙ্গনামা কাব্যের বিষয় হচ্ছে যুদ্ধবিগ্রহ সতেরো নম্বরে প্রাচীন বাঙালি মুসলিম কবিকে শাহ মোহাম্মদ শগীর আঠারো নম্বরে মার্শিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে মার্শিয়া শব্দের উৎপত্তি হচ্ছে আরবি ভাষা থেকে ১৯ নম্বরে পদাবলীর প্রথম কবিকে পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি বিশ নম্বরে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি আছে ভারতচন্দ্র ভারতচন্দ্র তা যে পর্যন্তই আপনারা নিয়মিত পড়েন যে কোনো সামনে পরীক্ষার পিছনে যে পরীক্ষা যারা দিয়ে হয়ে গেছে তারাও প্রস্তুতিটা কন্টিনিউ করেন কারণ আরও সামনে তো পরীক্ষা আছে আর সামনে যাদের আছে তারা তো কন্টিনিউ করবেনই আর সকল পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতিটা আপডেট রাখেন তা যে পর্যন্তই খোদা হবে